নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রোববার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মাস্টার নুরুজ্জামানের সভাপতিত্বে ও পারভেজের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলাইয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক বাচ্চু, নূর কেরানি, মাসুদ মাহফুজ, নূর নবী, আবুল হাশেম, আব্দুল গোপুর, মঞ্জু, কাজল বেগম, সুরমা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভুক্তভোগীরা জানান, শীর্ষ সন্ত্রাসী সোহাগ রোবেল ইয়াবা ব্যবসায়ী ফরহাদের অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। এদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা একাধিক মামলা রয়েছে। এদেরকে গ্রেপ্তার ও ফাঁসির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান এলাকাবাসী। পুলিশ প্রশাসন সব আমার, আমাদেরকে দমন দিতেছে যে আমি 8 লক্ষ টাকা দেওয়ার জন্য দেন আমার অস্ত্র বেচে সোয়াল অস্ত্র ধরার পরে গা সত্যাতে মন আসে আর হার বলে দিছে ওকে মারি কে যাই কাতে সবাই বলেন সন্ত্রাসীগুলোর নাম বলছেন আপনারা, সোহাগ বলেন, রুবেল বলেন, ফরহাদ বলেন, অমুক বলেন, তমুক বলেন, সব সন্ত্রাস সমাজ থেকে একটা সন্ত্রাস যখন ক্রস ফায়ার খায় তখন একটা সমাজ তো শুধু একটা ইউনিয়ন কর একটা বিশাল অঞ্চল নিয়ে শান্তিতে পরিণত